কখন আসছিলাম, বাবা কখন দিয়ে গেল আপনার কাছে জানতে এই যে দোতলা শুনি, এই যে কৃষ্ণচূড়া গাছ এখনো আছে। 71 সালে আমি প্রথম ছোটো এই জানলার সামনে বসে থাকতাম, খালি শুনতাম জয় বাংলা জয় বঙ্গবন্ধু, এই স্লোগানটা সবসময় শুনতাম। তখন আমার বাবা আমাকে নিতে আসতে পারেন না, এখনো মনে পড়ে। এই বিল্ডিংটা ছিল না, প্রতিদিন বিকেল 4টায় এখান থেকে এসে আমরা রিহার্সালে যেতাম মির্জা হলে। যেগুলো কুমুদিনী নার্সেস হোম সেন্টার না, ওয়াও কি সুন্দর। আচ্ছা, এই হলো আমার প্রতিষ্ঠান। এই যে মির্জা হল, এখন আনন্দ নিকেতন লেখা, হাইরে নাচ গান, এখানে সকাল থেকে এসে বসে থাকতাম সারাদিন প্রোগ্রাম। আমি বসন্ত ভাই, আমি একটা ছবি তুলি। বাবার কাছে মানে ওর বাবাকে আমার শ্বশুরমশাই বলেছিলেন তোমার মেয়েটাকে এখানে ভর্তি করাও, তা না হলে ও তোমাদের সাথে ঘুরে ঘুরে মানে সময় নষ্ট হয়ে যাবে আর হবে না পড়াশোনা, এরকম হয় না, স্কুলে দিয়ে যাও। তখন থেকে ছোট সবাই বিছানা করে বিছানা আদরে প্রত্যেকে, আর পড়াশোনা ভালো ছিল, পড়াশোনা করতো আর নাচে তার সব কিছুই ভালো ছিল, আর মানে কথা শুনতো সেরকম দুষ্ট ছিল না, মনে রাখার মতো পুষ্টিকে কখনো করে নেই,
ভালো ছিল, মিষ্টি স্বভাবের ছিল, আমাদের চোখের সামনেই বড় হয়েছে, সবই করতো, কিন্তু নোংরা থাকতো ভীষণ, জামা কাপড় নোংরা করে ফেলতো, সব নোংরা করে ফেলতো। আমরা বলতাম এত তাড়াতাড়ি নোংরা হলে তোমার কেমন করে হবে, তত সপ্তাহ ঘুরতে হবে, মানে এক সপ্তাহ আমাদের কয়টা জামা পায় দেখা যেত, যাই হোক পড়াশোনা ভালো ছিল, যাই করতো খুব সিনসিয়ারলি করতো, ভালো লাগতো, আমাদের গর্ব আমাদের ভালো লাগে খুব, যেমন আস্তে আস্তে উঠছে উপরের দিকে, খুবই ভালো লাগে, সবাই বলে আপনাদের চাকরি সে চাকরি আমাদের খুব ভালো লাগে, আমরা প্রার্থনা করি আশীর্বাদ করি এগিয়ে যা, ভারতের শুধু নাম চতুর্দিকে ছড়া, ভালো থাকুক এই আমাদের চাওয়া। ছোট বড় সবার প্রতি আদব কায়দা এবং এখানে নিয়মানুবর্তিতা, সময়ের সাথে সবকিছু মিলিয়ে চলা। তো আমার সাথে অরুণা একদম জাস্ট পরের ব্যাচ, আমরা আমি এস টি ওয়ান ও এস টি টু ব্যাচ, আমরা দীর্ঘদিন একসাথে ছিলাম, এবং এক তো লক্ষ্মী একটা মেয়ে, ওর নাচের যেমন আমরা ভক্ত ছিলাম, ওর বাবা মায়ের সেই আমার অমলেন্দ্র বিশ্বাস স্যারের সেই কপোতাক্ষ নদ, যারা না দেখেছে তাহলে ওর বাবা মায়ের পরিচয় কেউ পাবে না, ওই রকম বাবা মায়ের সন্তান, মানে কত উচ্চ মার্গের সে, আমরা কাছের থেকে দেখেছি সুশৃঙ্খল জীবনযাপন, এবং ওকে ছাড়া আমাদের কালচারাল লাইফ ওয়াজ ডুম, প্রত্যেকটা কালচার নিয়ে তো সে আমাদের সাথে ছিল। এবং আরেকটা মজার কথা কি, মানে ও যে খুঁজিত পাশন করেছে, খুঁজিত পাশনে এই রাত তোমার আমার সাথে যে ওর যে নায়কের সাথে অভিনয়টা ছিল, ওটা আমি একটা ফেসবুকে একটা রাইট আপে দিয়েছিলাম, অরুণার বিকল্প অরুণা, আমি যেটাই বলবো সব কিছু মিলে অরুণার বুকের উপর, আমি ওর সব বাঙ্গি মানে কল্যাণ আশা করি, অনেক অনেক ভালো থাকুক, আরো অনেক দূরে যাক, এবং ওর যারা নাকি ওর উত্তরসূরি তারাও যেন অনেক দূর যেতে পারে, তাদের সবার জন্য দোয়া করি। থ্যাংক ইউ মা, ওকে আপু, নির্ভেজাল নির্ভেজাল মানুষ, আমি একটু বের হই, হ্যাঁ জি, যে না দেখছে কাছে সে তাকে বললে হবে, বললে হবে না, বললে হবে না, বললে মানবো হবে, কেমন যাবে না তোর বল।